শীতকাল মানেই উৎসবের আমেজ পিঠেপুলি উৎসব থেকে শুরু করে হস্তশিল্প মেলা বই মেলা, পৌষ মেলা ডোবল্যান্ড মিউজিক কনফারেন্স আর আছে স্বর সম্রাট ফেস্টিভ্যাল সোয়ার সম্রাট ফেস্টিভ্যাল দু হাজার আঠেরো শুরু হয়ে গেছে আটই ডিসেম্বর নয় ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর আটই ডিসেম্বর আর নয় ডিসেম্বর হয়েছে মধুসূদন মঞ্চে ওটা হয়ে গেছে ওটা নিয়ে আমরা আজকে কথা বলছি না আগামী পনেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর সুয়ার সম্রাট ফেস্টিভ্যাল হবে নজরুল মঞ্চে তো সেটা নিয়ে আমরা কথা বলি এবারের পনেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরের সোয়ার সম্রাট ফেস্টিভ্যালের অ্যাট্রাকশন ভুরি ভুরি যেরকম আসছেন বেগম পারভিন সুলতানা আসছেন সুজাত খান এবং আসছেন উস্তাদ জাকির হোসেন হিন্দুস্তানি আর কর্ণাটকী ফ্লুইটের যুগলবন্দি শুনতে পাবো আমরা আর তোমরা টিকিট কোথা থেকে পাবে তোমরা টিকিট অনলাইনে পাবে এক্সপ্লারা ডট কমে পনেরো তারিখের টিকিট পনেরো তারিখ সকাল দশটা পর্যন্ত পাবে অনলাইনে ষোলো তারিখের টিকিট ষোলো তারিখ সকাল দশটা পর্যন্ত পাবে এক্সপ্লারা ডট কম এ আর পনেরো তারিখ আর ষোলো তারিখ কে কে আসছে কিসে কিসে আসছে এই সমস্ত ব্যাপারে তোমাদের ডিটেলস জানাবে রুডি দাও রুডি বলে ফেলো আচ্ছা আহ যেটা বলি সেটা হচ্ছে প্রথমত আমরা কোনো ওয়েবসাইটের বা কোনো ফেস্টিভ্যালের তরফ থেকে দায়িত্ব পাইনি আমরা নিজেরাই এই উদ্যোগটা নিয়েছি যে তোমাদেরকে এটা জানাবো কারণ জাকির হুসেন উস্তাদ জাকির হোসেন এখানে থাকেন না ইন্ডিয়াতে থাকেন না উনি থাকেন আমেরিকাতে তো এবং কলকাতা উনি আসেন না এই বছরে একটিবার মাত্র আমরা কলকাতা লোকের কাছে সুযোগ উস্তাদ জাকির হোসেনের বাধ্য শোনার জন্য দবলা শোনার জন্য। আর যারা এখনো পর্যন্ত সামনাসামনি জাকির হোসেনের কোনো শো দেখেনি তারা অবশ্যই ষোলো তারিখে মঞ্চে আমরা দুবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে জাকির সামনেকে দেখার কোনোভাবে ইউটিউবে বা সিডিতে শুনে তুমি বুঝতে পারবে না জাকির হোসেনের মিউজিক কোন পর্যায়ে না শুনলে সম্ভব নয় আর পনেরো তারিখের শো সম্বন্ধে বলি পনেরো তারিখের শোতে আছেন পারভিন সুলতানা হ্যাঁ সব থেকে বয়োজ্যেষ্ঠ আমাদের ইন্ডিয়ান ভোকালিস্ট ফিমেল ভোকালিস্ট হ্যাঁ তো আর সম্পর্কে কিছু বলার নেই তিনি খুবই প্রবীণা তো তিনি এবার আসছেন কলকাতায় পনেরো তারিখ পারফর্ম করতে তার সঙ্গে ডক্টর মল্লিকা সারাভাই হ্যাঁ ভারতনাট্যমে আসছেন আর সেদিন বিলায়ত খানের পুত্র এবং উস্তাদ সুজাত খান হ্যাঁ শ্বেতার বাদ্য সে তার নিয়ে আসছেন তো এটা পনেরো তারিখের শো সুজাত খান সিতারে ভারতনাট্যমে মল্লিকা সারা ভাই আর পারভিন সুন্তলা ভোকালে আর ষোলো তারিখ আমরা রয়েছে হচ্ছে কান্নাটাকি এবং হিন্দুস্তানি ক্লাসিক্যালের ভোকাল রয়েছে এটা ছাড়া রয়েছে ভেঙ্কার একটা ভোকালিস্ট রয়েছে ভোকালিস্টটা আমরা ঠিক বলতে পারছি না ভেঙ্কাট কুমাররাও রয়েছে জাকির হুসেন আছেন জাকির হোসেন একদম শেষে রয়েছেন এবং সেদিন কিন্তু শুধু তাল নেই প্রোগ্রাম ওনার সাথে আরো মৃদঙ্গে তবলায় বিভিন্নজন রয়েছেন কিন্তু মূল আকর্ষণ জাকির হোসেন ঢোলাকে আছেন তো তোমরা জাকির হুসেন শোনার জন্য অবশ্যই কোন তারিখ তো এসোই ষোলো তারিখ পনেরো তারিখ আসতে তারিখ অবশ্যই এসো হ্যাঁ তোমাদেরকে আমন্ত্রণ নইলো আমরা তো যাচ্ছি দেখা হচ্ছে আচ্ছা তাহলে তোমাদেরকে যেতে হবে পৌঁছে যেতে হবে সোয়ার সম্রাট ফেস্টিভালে ষোলো তারিখ আর পনেরো তারিখ আমরা তো যাব তোমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে যদি তোমরা যাও উস্তাদ জাকির হোসেনকে শুনতেই হবে আর বলতে হবে বাহ উস্তাদ বাহ তাহলে পৌঁছে যেতে হবে পনেরো তারিখ আর ষোলো তারিখ কোথায় নজরুল মঞ্চে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল ঠিক আছে তো তোমরা চলে এসো তোমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে আজকের মতো ইটুকুনি টাটা গুড নাইট